এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেলে মইদুল বাবু আপনাকে স্বাগত। হ্যাঁ বলুন। হ্যাঁ মইদুল বাবু, আমরা দেখলাম যে গত 17 তারিখ ও 18 তারিখ শিক্ষামন্ত্রীর সাথে একটা শিক্ষক নেতৃত্বদের একটা বৈঠক ছিল, কিন্তু আমরা শেষমেশ দেখলাম সেই বৈঠকটি স্থগিত হয়ে গেল। এর আসল কারণটি কি বলে আপনার মনে হয়? হ্যাঁ দেখুন, নতুন সরকার আসার পরে শিক্ষা সচিব, অতিরিক্ত শিক্ষা সচিব আমাদেরকে ফোন করেছিলেন যে শিক্ষামন্ত্রী সমস্ত শিক্ষক সংগঠনের শীর্ষ নেতৃত্বদের সঙ্গে চুক্তিভিত্তিক শিক্ষক যেমন SSK, MSK, একাডেমিক সুপারভাইজার, মাদ্রাসা পৌরসভা সহ এবং পার্শ্ব শিক্ষক, শিক্ষা বন্ধু, স্পেশাল এডুকেটর, এই চুক্তিভিত্তিক শিক্ষকদের সমস্যা নিয়ে বসবেন। তো সেই মতো তারপরে লকডাউন পড়ে গেলেন এবং তেরোই জুন অতিরিক্ত শিক্ষা সচিব আবার ফোন করেছিলেন যে 17ই জুন SSK, MSK, একাডেমিক সুপারভাইজারদের নিয়ে বিকেল 3টের সময় শিক্ষামন্ত্রী আপনাদের সঙ্গে বসবেন এবং 18ই জুন পার্শ্ব শিক্ষকদের নিয়ে বসবেন। তো সেই মতো যেমন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পক্ষ থেকে আমাকেও ফোন করা হয়েছিল এবং সরকারপন্থী সংগঠন যারা আছে বা নিখিল বঙ্গ যারা আছে তাদেরও ফোন করা হয়েছিল, কিন্তু ঠিক তার দুদিন পরে আবার মন্ত্রী নির্দেশ মতো শিক্ষা সচিব আবার ফোন করলেন যে এই বৈঠকটা আপাতত স্থগিত করা হয়েছে কারণ শিক্ষা দপ্তর সূত্রে একটা অর্থনৈতিক সংক্রান্ত ফাইল, মানে যেটা SSK MSK পার্শ্ব শিক্ষক সহ চুক্তি ভিত্তিকদের, সেই ফাইল অর্থ দপ্তরে পাঠানো হয়েছে এবং দ্রুত সেই ফাইলের একটা অনুমোদন বা একটা নির্দেশ আসবেন। এবার আসার পরে তারপরে লকডাউন খুললে, আবার পুনরায় যে লকডাউনটা পড়েছে সেই লকডাউন খুললে নিশ্চিতভাবে আপনাদের সঙ্গে বৈঠক হবে। ফলে আমরা অনেকটা আশাবাদী যে যেহেতু একজন শিক্ষাবিদ বার্তা বসু, তিনি শিক্ষামন্ত্রী, ফলে শিক্ষকদের যে পেশাগত দাবি আছে সেই দাবি কিছুটা অন্তত নিরসন করার উদ্যোগ নিয়েছে শিক্ষা দপ্তর, যেটা তাদের ভার্সান অনুযায়ী, এবং সর্বোপরি শিক্ষক সংগঠনের সঙ্গে বসে তাদের কি সমস্যা আছে সেই সমস্যা নিয়ে অন্তত উদ্যোগী হয়েছে শিক্ষা দপ্তর। এই বিষয়ে আমরা সরকারকে সাধুবাদ জানিয়েছি। আচ্ছা মইদুল বাবু, এই যে মানে ভোটের আগে থেকে যে একটা শোনা যাচ্ছিল যে 35% বাধা বৃদ্ধির ফাইলের যে খবরটা শোনা যাচ্ছিল, এটা কি সেই ফাইলটাই? দেখুন, শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ আরো 13টি সংগঠন নিয়ে যে ধারাবাহিক লড়াই করেছিল গত 4 মাস ধরে, জেলায় জেলায় ডেপুটেশন, নবান্ন অভিযান সহ আদি গঙ্গায় বিক্ষোভ থেকে শুরু করে, তারপরে আপনি জানেন 14ই ফেব্রুয়ারি মাননীয় শিক্ষামন্ত্রী রাজনী রাসমণি রোডে একটা সমাবেশ করেছিলেন এবং সেই সমাবেশে উনি 3% ইনক্রিমেন্ট, 3 লাখ টাকা অবসরকালীন বেনিফিট সহ উনি কিন্তু বলেছিলেন যে শিক্ষকদের একটা বেতন বৃদ্ধি, সেই বেতন বৃদ্ধি আমি অলরেডি শিক্ষা দপ্তর থেকে নবান্নে পাঠানো হয়েছিল, কিন্তু আপনারা ভরসা রাখুন নতুন সরকার আসলে অবশ্যই করে আপনাদের যে বাজার মূল্য অনুযায়ী যে আপনারা বঞ্চিত হচ্ছেন সে বিষয়টা দেখবেন। ফলে আমরা যেটা কথা বলে যেটা বুঝেছি যে 35% কি 45% কি 55% এরকম কোন পার্সেন্টেজের বিচার আমাদের কাছে নেই, কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থবাবু বলেছিলেন দুবার তিনি ফাইল পাঠিয়েছেন, অর্থাৎ একটা উদ্যোগ নিয়েছিলেন সেই সময়কালে, কিন্তু নির্বাচনের তড়িঘড়ি, নির্বাচন 26 তারিখ ঘোষণা হওয়ার পরে, 26 ফেব্রুয়ারি ঘোষণা হওয়ার পরে করতে পারেনি। অর্থাৎ আমরা মনে করছি শিক্ষা দপ্তরের সঙ্গে কথাবার্তা বলে যেটা বুঝছি যে হতে পারে যে সেই ফাইলটা পুনরায় পাঠানো হয়েছে এবং সেটা অর্থ দপ্তরের অনুমোদন সাপেক্ষে পাঠানো হয়েছে, সেরকম আমাদের কাছে খবর আছে যে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। তো যদিও সেই ফাইল নম্বর আমরা যখন চেয়েছি তখন সেটা কনফিডেন্সিয়াল বলে সেই ফাইল নম্বর আমাদের কাছে দেননি, তো সেই বিষয়টা আমরা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে যে এই ফাইলে কি আছে ততক্ষণ পর্যন্ত বলতে পারছি না, তবে একটা সম্ভাবনা দেখা দিয়েছে এটুকু বলতে পারি। আচ্ছা এই ফাইলটা কি খুব তাড়াতাড়ি মানে প্রকাশ পেতে পারে? হ্যাঁ, যেটা শিক্ষা দপ্তর সূত্রে খবর, যেহেতু অর্থ দপ্তর নিজেই চেয়ে পাঠিয়েছে ফলে এই ফাইলটা খুব দ্রুত অনুমোদন হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সবটা দেখতে হবে আমাদের দপ্তরের আধিকারিক সহ বিভাগীয় মন্ত্রীর সঙ্গে কথা বলতে হবে যে শিক্ষকরা যে সমস্যার মধ্যে দিয়ে এই করোনা কালে যাচ্ছে, অর্থনৈতিক বিষয়টা অন্তত তাদের ভাতা বৃদ্ধি মানে খুবই আবশ্যিক হয়ে পড়েছে, মানে আমাদের দাবি ছিল বেতন কাঠামো, কিন্তু অন্তত কমপক্ষে ভাতা বৃদ্ধিটা করুক, এটা তো আমাদের এখন আশু লক্ষ্য যে অন্তত সরকার উদ্যোগ নিয়ে কিছু অন্তত এই 10,000-13,000 তো সত্যিকারের দিন চলে না, ফলে শিক্ষকরা যে একটা অসন্তুষ্ট এই সরকারের সময়কালে সেটা কিন্তু প্রকাশ পেয়েছে এবং যে লড়াই আন্দোলনের মাধ্যমে সরকারও বার্তা দিতে চেষ্টা করেছে যে
শিক্ষামন্ত্রীকে পরিবর্তন করেছে, মাদ্রাসা মন্ত্রীকে পরিবর্তন করেছে, ফলে সরকারও বার্তা দিতে শুরু করেছে নতুন সরকার আসার পরে, যে শিক্ষা ক্ষেত্রে যে অশান্তি তৈরি হয়েছিল, অসন্তোষ তৈরি হয়েছিল শিক্ষকদের মধ্যে, সেটা নিরসন করবে। সেই মতো করে আমরা আশাবাদী যে নিশ্চিত কোন একটা ফল দ্রুত পাওয়া যাবে। কিন্তু কিন্তু ময়ূর বাবু, মানে শিক্ষকদের সাথে বৈঠকে বা শিক্ষক নেতৃত্বের সাথে বৈঠকের পর যদি এই ফাইলটা মানে পাঠানো হতো, তাহলে কি আরো বেশি সুবিধা হতো না শিক্ষকদের? দেখুন, প্রথমে তো সেরকমই সিদ্ধান্ত ছিল যে 17ই ফেব্রুয়ারি বৈঠক হবে, মানে শিক্ষকদের দাবি দাওয়াটা কি আছে সেটা জেনে। হ্যাঁ, কিন্তু কিন্তু আপনাকে বলি যে 4ঠা ফেব্রুয়ারি শিক্ষা দপ্তর থেকেই আমাকে ফোন করা হয়েছিল যে আমরা যে গত ইলেকশনের সময় যে দাবিপত্র পেশ করেছিলাম সেই দাবি পুনরায় চেয়ে পাঠানো হয়েছিল, একটা তৎপরতা দেখানো হয়েছিল। ফলে শিক্ষা দপ্তরের কাছে সেই দাবিগুলো আমাদের কি দাবি আছে সেটা কিন্তু আছেই। এবারে তারা মনে করেছে যে যেহেতু অর্থ দপ্তর তাদের চেয়ে পাঠিয়েছে, সেই জায়গায় দ্রুত অর্থ দপ্তর থেকে কোনো নোট আসার পরে হয়তো আমাদের সঙ্গে বসবে, সেটা শিক্ষা দপ্তরের বিষয়। তবে হ্যাঁ, আমরা তো চাইবো যে শিক্ষা দপ্তর নিয়মিত আমাদের সাথে বৈঠক করুক, সেটা তো আমরা চাইবো। 17 তারিখ বৈঠকের পরে ফাইল পাঠালে আরো ভালো হতো, আমরা জানতে পারতাম যে কি ফাইলে কি আছে বা আমাদের কি ডিমান্ড, আমরা আর একটু ভালো করে বলতে পারতাম। কিন্তু এরকম ব্যাপার না যে আমাদের ডিমান্ড শিক্ষা দপ্তর জানে না, শিক্ষা দপ্তর নিশ্চিত ভাবে জানে। একদম একদম একদম। আর একটা বিষয় মহিদুল বাবু, যেখানে আমরা দেখতে পাচ্ছি জাতীয় শিক্ষানীতি যদি 2022 সালে চালু হয়, তাহলে তো শিক্ষক শিক্ষিকারা, এই সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকারা সমস্যায় পড়বেন। সেই কথা মাথায় রেখে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে শিক্ষক শিক্ষিকাদের বেতন কাঠামো একটা নিশ্চিত করেছে বিভিন্ন রাজ্য, সেখানে আমাদের পশ্চিমবঙ্গে এই নিয়ে কি কোনো তৎপরতা দেখা যাচ্ছে? দেখুন, এই বিষয়টাও কিন্তু এই যে শিক্ষকদের সঙ্গে বৈঠক করার উদ্যোগ নিয়েছেন, এর মধ্যে আমরা এটাও কিন্তু দেখছি যে কারণ জাতীয় শিক্ষানীতি চালু হয়ে গেছে অলরেডি এবং সেটা 22 সাল থেকে লাগু হবে, কারণ কেন্দ্রীয় সরকার সেই নীতি প্রণয়ন করেছে এবং কেন্দ্রীয় সরকার তো যে নীতি প্রণয়ন করে রাজ্যের পক্ষে সেটা বাধা দেওয়া সম্ভব নয়। ফলে জাতীয় শিক্ষানীতির আমরা বিরোধিতা করেছি এবং সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকারও বিরোধিতা করেছে। জাতীয় শিক্ষানীতির ফলে এই চুক্তিভিত্তিক শিক্ষকদের একটা বিরাট অংশের সমস্যা তৈরি হবে যদি না তাদেরকে ফর্মাল টিচারে পরিণত করা যায়। ফলে বিভিন্ন রাজ্য তাদেরকে ফর্মাল টিচারে পরিণত করছে, আমরাও মনে করছি যে পশ্চিমবঙ্গ সরকার উদ্যোগ নিয়ে নিশ্চিত 31শে ডিসেম্বরের মধ্যে সেটা কার্যকর করবে। এবং শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পক্ষ থেকে আমরা তো লাগাতার সরকারকে দাবিপত্র দিচ্ছি, প্রয়োজনে আমরা রাস্তায় নামবো যে জাতীয় শিক্ষানীতির চালু হওয়ার আগে পর্যন্ত এই যে SSK MSK পার্শ্ব শিক্ষক, শিক্ষাবন্ধু, শিক্ষামিত্র সহ যারা আছেন স্পেশাল এডুকেটর, যে এদেরকে একেবারে ফর্মালে পরিণত করে, ফর্মাল স্কুলের যেমন পড়াই তারা সেই মতো করে যাতে প্রথাগত বিদ্যালয়ে শিক্ষকদের মতো সুযোগ সুবিধা পায়, সেই বিষয়টা নিশ্চিত করতে হবে, না হলে কিন্তু এদের মানে বিরাট সমস্যার মধ্যে পড়তে হবে। একদম। আরেকটা যেটা মহিদুল বাবু, SSK MSK শিক্ষক শিক্ষিকারা যারা 60 অপশন নিয়েছিলেন, হ্যাঁ, তাদের আমরা দেখেছি যে তাদের যেটা প্রধান যেটা EPF, সেই EPF টা কিন্তু এখনো চালু হয়নি। এই নিয়ে কিন্তু শিক্ষক শিক্ষিকাদের মধ্যে খুব বিক্ষোভ চরমে উঠছে, এর কারণটা কি বলে আপনার মনে হয়? দেখুন, 60 নিক অথবা 65 নিক, EPF কিন্তু সবারই চালু হওয়ার কথা এবং 3% ইনক্রিমেন্ট, 3 লাখ টাকা বেনিফিট কিন্তু সবাই পেয়েছে। তো ফলে আমরা তখন বলেছিলাম যে SSK MSK শিক্ষকদের 60 অপশন নেওয়াই উচিত হয়নি, তার কারণ আমরা প্রথম থেকে বলেছি যে তাদের আর পার্শ্ব শিক্ষকদের কিছু বেসিক পার্থক্য আছে, কারণ তাদের যে নিয়োগ হয়েছিল সেখানে 65টির অর্ডারে নিয়োগ হয়েছিল। এবার কেউ যদি স্বেচ্ছায় 60 অপশন নেয়, তাহলে সরকার বলতে পারবে যে আপনারা স্বেচ্ছায় নিয়েছেন, কিন্তু 60 অপশন নিয়ে তাদের বিশেষ কোনো উপকার হয়নি, তারা পার্শ্ব শিক্ষকদের মতো হয়েছে কিন্তু একই বেনিফিট পাচ্ছে। ফলে আমার চাকরির 5 বছর নষ্ট হলো, উল্টে আমি কিন্তু এক্সট্রা কিছু বেনিফিট পেলাম না। ফলে এই জায়গা থেকে আমরা বলবো যে যাতে সার্বিক একটা উন্নতি সকলের হয়, ঠিক আছে, সেই বিষয়টা কিন্তু মাথায় রাখার জন্য আমরা সরকারকে বলছি যে 60 অপশন যারা নিয়েছে তাদের জন্যই বলছি, যারা 65 নিয়েছে তাদের জন্য বলছি, কারণ এই EPF চালু করার কথা, সেই EPF এখনো পর্যন্ত চালু হয়নি। এরকম অনেক সমস্যা, ছোটখাটো সমস্যা আছে, যেমন একাডেমিক সুপারভাইজারদের এখন 3% ইনক্রিমেন্ট, 3 লাখ টাকা সেই অর্ডারটা হয়নি, যদিও বলছে লকডাউনের কারণে হয়নি, তারপর থেকে হবে এবং 1 ফেব্রুয়ারি থেকেই 2021 থেকে তারা পাবে। কিন্তু যতক্ষণ না অর্ডার বিজ্ঞপ্তি আকারে বেরোচ্ছে, জিও আকারে বেরোচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা নিশ্চিত না। এই যে EPF টা চালু হওয়ার কথা, চাকরি ছেড়ে দিল, তো কিন্তু তার বিনিময়ে যা যা পাওয়ার কথা সে বেনিফিটটা পেল না,
তাতে তো সেই 10 বছরের বেনিফিটটাও সে কম পাবে। ফলে এরকম অনেক সমস্যা আছে, যে সমস্যা আগামী দিনে সাংগঠনিক ভাবে আমাদেরকে সমাধান করতে হবে। একদম। সবশেষে এই সমস্ত পার্শ্ব শিক্ষক এসএসকেএমএস কে সহ এই সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? এই সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষকদের উদ্দেশ্যে একটাই বার্তা দেব, সরকার যেই আসুক সেই সরকার তার পলিসি, রাজনৈতিক পলিসি, বেতন বৃদ্ধি সহ অন্যান্য বিষয়ের ক্ষেত্রে, ফলে আমাদেরকে নিজস্ব অধিকার আদায় করতে গেলে সংঘবদ্ধ হতে হবে এবং সংঘবদ্ধ ভাবে আমাদেরকে লড়াই আন্দোলনের মাধ্যমে আদায় করতে হবে। কেউ যদি মনে করে যে আমরা বাড়িতে বসে থাকবো আর সরকার আমাদের সব দাবি পূরণ করে দেবে, এটা কখনোই সম্ভব নয়। এবং সংগঠনগুলোকে ভাবতে হবে যে ঐক্যবদ্ধ হয়ে তারা কিন্তু দাবিপত্র পেশ করতে হবে। আমরা দেখেছি এখানে একাধিক সংগঠন আছে, যারা বিগত দিনে অনেকে শাসকপন্থী সংগঠনের মধ্যে 4-5টা করে ভাগ, আবার বিরোধী রাজনৈতিক দলের সংগঠনের মধ্যে 2-3টে করে ভাগ। তো সেই জায়গা থেকে নেতার সংখ্যা বেড়েছে, কিন্তু শিক্ষক স্বার্থে যে কাজ করার মানসিকতা সেই মানসিকতা কিন্তু কমেছে। শিক্ষকদেরকে ঐক্যবদ্ধ হয়ে একটা ছাতার তলায় আসতে হবে, যে সরকার পন্থী হোক আর সরকার বিপক্ষে হোক অথবা অরাজনৈতিক হোক, তাদেরকে ঠিক করতে হবে যে কোন নেতৃত্বের ভরসা করে, কোন সংগঠনের ভরসা করে তারা দাবি আদায় করতে পারবে। কারণ আমরা মনে করি যে গত 2 বছর ধরে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ যে অরাজনৈতিক ভাবে যেভাবে গোটা রাজ্যের ছুটে বেরিয়েছে এবং সংঘবদ্ধ ভাবে লড়াই আন্দোলনের মাধ্যমে কিছুটা হলেও সরকারকে বাধ্য করতে পেরেছে দাবি আদায় করতে, তাহলে মূল লক্ষ্য শিক্ষকদের ঐক্যবদ্ধ হতে হবে, তাদেরকে চিনতে হবে যে আমার অধিকারের কথা, আমার দাবির কথা কে বলছে। সে শাসকপন্থী হতে পারে, বিরোধী হতে পারে, অরাজনৈতিক হতে পারে, কোন রাজনৈতিক হতে পারে, যে কেউ হতে পারে, শিক্ষকদের স্বার্থে যারা প্রতিনিয়ত কাজ করবে এবং চোখে চোখ রেখে কথা বলবে বলে দাবি আদায় করবে, তাদেরকে সমর্থন করে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিচ্ছেন। একদম একদম, ঠিক আছে, ধন্যবাদ।